অন আপনার আবার আপনার আর দামাইরা রে দাতা মাইরা ধইরেন না যে সরল ভাই দি তার বউরে অত্তবারা স্বর্ণের গয়না দিছে আসসালামু আলাইকুম কেমনে কেমনে যে ঠাস করে একটা বছর পার হয়ে গেল গা তেরোই ফেলাম না 2022 সালের 22 জুলাই বিয়া করছিলাম একটা বছর গুইরা আবার 22 জুলাই 2023 সাল আইছে জীবনের প্রথম বিয়ার প্রথম অ্যানিভার্সারি আজ্জা একটা কেক না নিলই না বাসার মধ্যে যেহেতু আমি আর আমার বিবি সাহেব ওই খালি থাকি তৈলে আর অত বড় কেক নিয়ে অপচয় করে লাভ নাই ছোট্ট একটা কেক নিলই চলবো কেকের দোকানদার বাইরে কয়ে দিছি সুন্দর করে দাদা উর্ফে লিখা দেয় হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি ব্যাডাও মাশাল্লাহ রেড ভেলভেট কেকের উর্ফে সুন্দর করে সাদা কালি দা লিখা দিছে হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি কেকটা দেখতে একটু ছোট হইল কিউট আছে আর ভালোবাসার কেক এটা বড় না ছোট এটা কোনো বিষয়ই আপনারা যদি আমার জিজ্ঞান যে গত একটা বছর আপনার কেমন কাটছে তৈলে আমি এক বাক্যে কমু আলহামদুলিল্লাহ আমার জীবনের আর অন্য সব বছরের তুলনায় গত একটা বছর অনেক সুখে কাটছে শান্তিতে কাটছে এবং এই সুখ শান্তির পিছনে সবচেয়ে বড় যেই কারণ এইটা হইতাছে গিয়া আমরা দুইজনের এই চাহিদা আল্লাহর রহমতে খুবই কম আমার এইটাই লাগবো আমার ওইটাই লাগবো আমার এইটাই না দো ওইটাই না দো ইতা চাহিদা আমরা দুইজনের মধ্যে আসিলই না আজ যে আমি একটা কেক আইন অ্যানিভার্সারি সেলিব্রেট করবো এই ব্যাপারটাও সে জানে না এমনকি অ্যানিভার্সারি উপলক্ষে আমার কাছে তার কোনো এক্সট্রা চাহিদাও আসিল না এবং এই কারণেই আমার মনে হয় যে আমরা আলহামদুলিল্লাহ সুখে আছি বাজার সদাই সহ ইচ্ছা করে আজ বেশি রাইড করে বাসায় আইছি প্রায় 12টার মতন বাজতেছে হ্যাপি ওয়ালাইকুম আসসালাম হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি তোমার মনে আছে তো মনে আছে না তোমার লাইকা পেপে তারপরে কি চিচিং জানতাম না আমি ইংলিশ হ্যাপি অ্যানিভার্সারি আচ্ছা এটা আমার রাইট কি হয়েছে Thank you. Happy anniversary. Happy anniversary. Thank happy you. Anniversary. I'm Billa Dhankar, beta. I'm Billa Dhankar, beta. Go. দেখো কেক আনছি না কে আনছি অ্যানিভার্সারিতে রেড ভেলভেট পাইয়া তাই নিয়ে অনেক খুশি কিন্তু কেক কিনা নাচতে নাচতে আওয়ানোর সময় কেকটারে কিছুটা ভেঙে লাইছি আল্লাহ ভেঙে গেছে আমরা গরো মানুষ হই আমরা দুইজন একটু পরে দইটারে কাইটা খাইয়ে এলামো এটা বাংলোই কি আর রাস্তা থাকলোই কি এটারে নিয়ে দর দাদু করে সাজায় থুয়ে রাখতাম না যে বাংলা করে যা যাইবো গা এই কেক কাটার অন্য কোনো উদ্দেশ্য নাই একটা বছর সুন্দর করে ফার করছি আর লেগে দুইজনে মিললে একটু মিষ্টি মুখ করতেছি আর কি আল্লাহর নাম লইয়া বিসমিল্লা কইয়া দুইজনে মিল্লা কেকটারে কাটছি তাই নিয়ে এক টুকরা কেক আইনে আমার মুহের মধ্যে ধরছে আহ একটা মানুষ কত ভালো হইলে ফইলে ওই নিজে না খাইয়া আমারে খাওয়াইতাছে এই কৃতজ্ঞতা বোধ থেকে আমি নিজেও তাই নেড়ে একটু খাওয়াই দিলাম কেক খাইতে খাইতে বউ রেদি গাইতাছি যে তুমি তোমার প্রথম অ্যানিভার্সারিতে আমার কাছ থেকে কি চাও কও তাই নে সরম পায় আমারে কয়ে আমার কুচুতান লাগতো না আমি যখন নাকি জোরাজোরি শুরু করছি তখন কয়ে দেয় আচ্ছা ঠিক আছে যেহেতু অত করে জোরাজোরি করতেছ তৈলে আয়ো আমরা বাইরে গিয়ে একলগে খাওয়া দাওয়া করি পরে সিদ্ধান্ত লইলাম যে আজ তো মেলা রাইতে হয়ে গেছে গা কালকা রাইতে গিয়ে আমরা একলগে বাইরে ডিনার করবো আপনি যারা মনে করতেছেন যে আমরা প্রথম অ্যানিভার্সারি আর এই প্রথম অ্যানিভার্সারিতে আমি তাইনের কোনো গিফট দিতাছি না আপনার লেগে সুখবর হইতাছে গিয়া তাইনের লেগে একটা ছোট্ট গিফটও আছে যেটা নাকি কালকে ডিনারের সময় দিমু আমি আমার বিয়ার সময় আমার বিবি সাহেবারে বলার মতন তেমন কোনো কিছুই দিতাম পারছিলাম না এটার লেগে আমার আম্মা আমারে সবসময় প্যারা দিত যে সাদিয়ারে ভালো একটা গয়না দিতে হইব ভালো একটা গয়না দিতে হইব এর লেগে অনেক চিন্তা ভাবনা কইরে আমার বিবি সাহেবারে না জানাই ওই আমি আমার আম্মারে লইয়া এইবার কুরবানি ঈদের সময় আমরার এক পরিচিত স্বর্ণকারের দোহানো গিয়া বেড়ার মতন বেড হইয়া একটা গয়না কিনে লইছি এবং আমরার লগে কইরা আমার ছোট খালাতো ভাই রাফিরে লইয়া গেছিলাম যাতে এই সম্পূর্ণ ঘটনাটা ভিডিও করে রাখতাম পারি আমার মা নিজে পছন্দ করে তার ফুলার উপর লেগে একটা গয়না কিনছে এর থেকে বড় আনন্দ আমার লেগে আর কুচ্চুতা নইতে পারে না অহন আপনার আবার আপনার আর দামাইরা রে দাতা মাইরা ধইরেন না যে সরল ভাই দি তার বউ রে অত্তবারা স্বর্ণের গয়না দিছে তুমি আমারে দেও না কেরে আসল ঘটনা হইতাছে গিয়ে এই গয়নাটা আমার বিয়ার সময় দেওয়ানোর কথা আছেন এটা একটু লেট করে দিতাছি আর কি জীবনে চাহিদা একেবারে কম রাখবেন দেখবেন যে জামাই যদি খুশি হয়ে ফার্স্ট ইয়ার বাদাম খাওয়ায় আপনার অনেক ভালো লাগবো শান্তি লাগবো 22 জুলাই রাত্রেবেলা আমরা খিলগাঁওয়ের তালতলার দিকে যাইতাছি ডিনার করণের লাইগা আপনার হয়তো বা হইনা অবাক হইবেন অথবা বিশ্বাস করবেন না যে গত এক বছরের মধ্যে আজই প্রথম আমি আর আমার বিবি সাহেব শুধুমাত্র আমরা এই দুইজনে কোনো হানো খাওয়ানোর উদ্দেশ্যে বাইরে হইছি এর আগে আমরা কোনোদিন কোনো হানো দাওয়াত ছাড়া ডিনার বা লাঞ্চ করার লেগে বাইরে গেছি না খিলগাঁও তালতলার অসম্ভব সুন্দর একটা রুফটপের মধ্যে আমরা গিয়া বইছি অল্প আলোর নিয়ন লাইট আর মৃদু বাতাসের মধ্যে পুরা ঢাকা শহরটারে অসম্ভব সুন্দর দেখা যাইতেছিল বউরে কইছি কি খাইবা অর্ডার দাও আজ্জা তুমি যেটা খাইবা এইটাই তোমারে খাওয়া আমু কোনো আপত্তি নাই খাইতে খাইতে তুমি যদি আজ্জা 500
টাকা পর্যন্ত বিল তুইলা লাও, আমি তোমার উপরে রাগ করতাম না। আর আমার বউও এই সুযোগে 750 টাকা কইরা দুইজনের লাগিয়া 1500 টাকা সেট মিন অর্ডার দিয়ে বইয়ে রইছে। ব্যাক কল বেডি আইত সুযোগ পাইলে মাথার উপরে ওইটা বইয়া থাকে। আজ যা খালি বিবাহ বার্ষিকী দেখা নাইলে কোন সময় ওইটা দৌড় মারলাম হইলে। অবশ্য টাকা 1500 গেলেও সমস্যা নাই, মোটামুটি খাওয়ান দাওয়ানটি ভালোই লাগছে। এর থেকে বড় কথা, এখানকার ওয়েটাররা অনেক ভালো আছিল, তারা আমার ভিডিও কইরা দিছে। খাওয়ান দাওয়ান শেষ, সোনার বাংলাদেশ ওখানে গিফটের পালা। আমার বউ তখন পর্যন্ত জানে না যে তার লেগে কি গিফট অপেক্ষা করতেছে। আমার বউরা তো আমার পুরান অ্যান্ড্রয়েড মোবাইলটা দিয়া কইলাম, আজ্জা থেকে এই মোবাইলটা তোমার, এটা অ্যানিভার্সারি গিফট। চাইনি আমারে কই অত মজা কইরো না, আমার গিফট টিফট কুচ্ছু তান লাগতো না, আয়ো বাসার জায়গায় রাইট মেলা হয়েছে। আমি আমার হাত দিয়া তাইনের চোখটা বন্ধ কইরা কইলাম, তুমি তোমার চোখটা বন্ধ করো, তোমার একটা মজা দেখাই, দেখো কি সুন্দর। তখন ওই নাকি হ্যাঁ টের ফেলাইছিল, নিশ্চয়ই আমি মনে হয় বড় কুচ্ছু তান আনছি। সে নাকি প্রথমে টিয়ার ফেয়ার লাইছিল, তারে একটা গিফট দিমু, কিন্তু অত বড় গিফট দিয়ে তারে দিমু হ্যাঁ নাকি এটা কল্পনাও করতে পারছে না। এই গিফট ফায়া তাইনে তো সুপার এক্সাইটেড, আমার কাছেও শান্তি লাগতেছে, মনে হইতাছে বড় সড় একটা ঋণের থেকে মুক্ত হইলাম। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ শুক্রিয়া।